হ্যালো গাইজ, দিস ইজ অনিক ফ্রম হোপলেস। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে যেইখানটাতে এসেছি ওইটা হলো আমাদের সিরাজগঞ্জের হার্ট পয়েন্ট যেই আছে হাটিকুমরুল, হাটিকুমরুল মন্দির। এটাকে অ্যাকচুয়ালি মন্দির বলা যায় না, মন্দিরও এবং রাজার বাড়িও, অনেক পুরাতন একটা স্থাপনা। এখন যেটা দেখতেছেন ওই এই জায়গাটা সেই জায়গা না, ওই জায়গাতে আসছি, আসার পর দেখি যে আপনার ওই জায়গাটা হলো বন্ধ, ওই রাজার বাড়ি বা মন্দিরটা হলো বন্ধ। তো পাশে শুনলাম নাকি আর একটা পুরাতন স্থাপনা আছে, তো এটা দেখে আসতে বললো। এটা অ্যাকচুয়ালি এটা হলো শিব মন্দির, অনেক পুরাতন একটা স্থাপনা। আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের মোট 10-5টা স্থানের ভিতরে এই 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 জায়গাটা হলো একটা স্থান আর কি, 5টা স্থানের ভিতরে ভিতরে এই যেই স্থাপনাটা দেখতেছেন এইটা হলো মোটামুটি 700 থেকে 800 বছরের পুরানো একটা স্থাপনা। অনেক পুরাতন কারুকার্য আছে, যা আমি মানে আসার পরে শুনলাম যা শুধুমাত্র আপনার চুন আর হলো পোড়ামাটি দিয়ে মানে পুরাটা তৈরি করা। দেখলেই বোঝা যায় এইটার নকশার থেকে শুরু করে মানে যাবতীয় যা আছে সব কিছু দেখলেই বোঝা যায় অনেক পুরাতন একটা স্থাপনা। এইটা আপনার 700-800 বছরের পুরাতন একটা জায়গা। আর আজকের ওয়েদারটা এত ভালো যে আসলে মানে ক্যামেরাতে অনেক ভালো আসতেছে, আর সামনে থেকে দেখলে বোঝা যাবে যে আসলে কোন জায়গাটাতে আমরা এসেছি। এই একটা যে শৈলী কারুকার্য দেখতেছেন এটা সম্পূর্ণটা হলো আপনার হাতের তৈরি। অনেকক্ষণ এইখানটাতে সময় দিলাম, তো এখন যাওয়ার সময় হয়েছে ওই মেইন স্থাপনাটা দেখার জন্য, যেইটা দেখার জন্য আমরা আজকে এইখানটাতে এসেছি। তো কোনো প্ল্যানিং ছিল না, কিছু ছিল না। তো ঈদের দিন সকালবেলা দুই বন্ধু মিলে চিন্তা করলাম, তো এই হাটিকুমরুলে যে মন্দিরটা আছে ওইটা একটু দর্শন করে আসি। যেই কথা সেই কাজ, আমাদের বাড়ির থেকে হাটিকুমরুল মোটামুটি 30-32 কিলোমিটার সাইকেল চালিয়ে, পুরাটা সাইকেল চালিয়ে এরপর এসেছি। তো আসার পর দেখি যে আমাদের যে মন্দিরটা আছে ওইটা বন্ধ। তো কী করি, তো একজন বললো, পাশে বললো ওই ওইখানে একটা স্থাপনা আছে, তো ওইখানে যাও গিয়ে দেখো কী অবস্থা। তো এখন চলেন গিয়ে ওইখানে দেখি যে কী অ্যাকচুয়ালি খুললো কি না, বা আমরা আজকে দেখতে পারবো কি না। আমার হাতে আবার অনেক তারা কাজও আছে অনেক, চলেন গিয়ে দেখি কী অবস্থা। যদি খোলা থাকে তাহলে তো ভালো, কপালটা ভালো, আর যদি না থাকে তাহলে তো কপালটা খারাপ, মানে দেখতে পারবো না আজকে। এত এত কষ্ট করে আসার পরও হবে না। এই যে বাম সাইডে যেটা দেখতেছেন এইটার এই জায়গাটাই দেখার জন্য এসেছি। এইখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই শুধুমাত্র এটা দেখার জন্যে যে কী অবস্থা, এত নাম ডাক। পুরোটা একটু বাইরে থেকে আপনারা দেখে নিন যে আসলে জায়গাটা কেমন, দেখতে থাকুন। পুরাতন যে মন্দিরটা দেখতেছেন এইখানটাতে টোটাল 3টা স্থাপনা আছে। এর ভিতরে যে সবচাইতে সাসপেন্সের যে স্থাপনাটা আছে সবচাইতে সুন্দর ওইখানটাতে চলুন প্রথমে গিয়ে দেখি।
এখানে কি কি আছে, কি কি কোন ধরনের কাজ করা, ঠিক আছে। আজকে আসলে ওয়েদারটা যেরকম সুন্দর, মানে জায়গাটাও ঠিক ওই রকম সুন্দর। সামনে যাকে দেখতেছেন এটা আমার বন্ধু, ওর সাথেই আর কি আসা হয়েছে আমার এখানে। মানে কাছে এসে না দেখলে বোঝার উপায় নাই, যে ক্যামেরাতে দেখে এতটা বোঝা যায় না, যে যতটা আপনার মানে সামনাসামনি নিজ খালি চোখে দেখার পর যতটা আপনার ভালো লাগবে, এই ক্যামেরাতে দেখে আমার মনে হয় না আপনাদের এতটা ভালো লাগতেছে। কিন্তু এরপরেও আমি চেষ্টা করব যে আপনাদেরকে ওই ওই ফিলটা দেওয়ার যেটা মানে আমি দেখার পর পেয়েছি। এই মন্দিরটা হয়েছে আপনার ওই আগে যে যে যেখানটাতে দেখেছেন সেইটা আর এটা মোটামুটি একই রকম, পুরো পুরনো। এটা সংস্কার করা হয় প্রত্যেক বছর, কিন্তু ওইটা তো ওইভাবে সংস্কার করা হয় না, ওইটা একটা একটু ব্যাক সাইডে পড়ে গেছে, যার কারণে সংস্কারের কাজগুলি করা হয় না। এইটা বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে একটা দর্শনীয় স্থান বিধায় এটা এটা প্রায় প্রায় সংস্কার করা হয়। দেখলেই বোঝা যায় যে কতটা মানে মনোরমভাবে তৈরি করা ছিল এই পুরা মন্দিরটা। মন্দির না আসলে, এটা হলো একটা বাড়ির মতো মন্দিরটা আছে ওই পাশে, কিন্তু এটার নাম দেওয়া হয়েছে যে হাটিকুমরুল মন্দির আর কি। এখানে এইখানে আসলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। আজকে ঈদের দিন, খোলা মাত্রই ঢুকছি, আশাই হয়তো। তো যাই হোক, মানে অন্যান্য কথা বাদ দিই, এখন ভিতরের পরিবেশটা কী, ভিতরে কী কী আছে, পুরাতনের কাজ কী, কোন ধরনের কাজ করা, কী কী দিয়ে করা, এই জিনিসগুলো একটু দেখি। আমি মাত্র ভিতরে ঢুকেছি, ঢোকার পরেই মানে যেটা আমার চোখে পড়লো যে চারদিক এই, আমি তো ভাবছিলাম হয়তো রুমের ভিতরে ঢুকে যাব, কিন্তু না, চারদিকে আপনার বারান্দার মতো সিস্টেম করা। বারান্দাতে দেখলেই বোঝা যায় এটা অনেক পুরাতন একটা স্থাপনা, 700-800 বছরের পুরাতন একটা স্থাপনা। তো যেদিক দিয়েই ঢুকতেছি আমি রুমের ভিতরে ঢুকতে পারতেছি না, মানে শুধু বারান্দার মতো জায়গাগুলিতেই ঢুকতেছি, ভিতরে ঢোকার মতো কোনো অপশন নাই মনে হয়। যাই হোক, মানে আপনারা হয়তো ক্যামেরাতে এত ক্লিয়ার না, সামনাসামনি দেখলে বুঝতে পারবেন মানে এত সুন্দরভাবে কাজগুলি করা। এইটা আমি আসার পর যা শুনলাম আর কি মানুষের মুখ থেকে, পোড়ামাটি আর চুন দ্বারা নাকি তৈরি। তো এইখানে এখন দেখতেছি একটা সিঁড়ির মতো আছে, এইখান দিয়ে উপরে যাওয়া যায়, কিন্তু এটাতে তালা দেওয়া, হয়তো বা মানে অনেক মূল্যবান কোনো জিনিস আছে বা কোনো কাহিনী আছে যাদের যার জন্য মানে জায়গাটা বন্ধ করে রাখছে, ঠিক আছে। তো এইখানে তেমন কারুকার্য নাই এটার ভিতরে, যা কারুকার্যটা আছে এটার বাইরে আছে, আর হয়তো বা ভিতরের দিকে আছে। এই বারান্দা টাইপের জায়গাটাতে ওইরকম কী আর থাকবে বলেন, দেখতে থাকুন। আমি আসলে এতটা ভালো করেও বলতে পারি না, যার 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 কারণে আসলে সমস্যাটা হচ্ছে, আমার তো অভ্যাসও নাই এরকম। এইটা হচ্ছে মানে বাইরের সাইডের বারান্দা আর কি, তাই মানে বারান্দার এই দিক দিয়ে একটু ভিতরে সাইডে ঢোকার ওই দিকে কিছু কিছু কারুকার্য করা আছে, যা আসলে অনেক অনেক শৈলীক, খুব পুরাতন। এই যে ডিজাইনগুলো যে দেখতেছেন, এটি আসলে অনেক পুরাতন ডিজাইন, এটা মাঝে মাঝে সংস্কার করা হয়। এইখানটাতে আপনি যেটা দেখতেছেন এটা হলো উপরে সানসেটের উপরে চারপাশে আপনার সুন্দর করে ডিজাইন করা, ডিজাইন করে লাগা দেওয়া আর কি। এটা আমার মনে হয় যে বিল্ডিংয়ের সাথে ছাপ দিয়ে লাগাই দেওয়া আছে না কি জানি না আমি। দেখেন কি সুন্দর মনোরম একটা জায়গা, যে মানে চোখ, আমি যখন প্রথম দেখছি যে আমার মাথা নষ্ট হয়ে গেছে, যে এত সুন্দর জায়গা আমাদের এই সিরাজগঞ্জে আছে, তা আমি জানিই না সেইটা। যাই হোক, মানে আসার পর এত ভালো লাগছে, আর মানে বিল্ডিংটা এত সুন্দর, এত সুন্দরভাবে সব কিছু কাজ করা, গোছালো, সাজানো, যা আসলে না দেখলে, নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। আমার কথা হচ্ছে যে দেখেন আমার ভিডিওতে, দেখেন এরপর সবাই একবার হলেও ওইখানটাতে যাবেন, দেখবেন। এইটাতে আসলে আমি যা বলছি বাড়ায় বলছি নাকি আমি কমই বলতে পারছি, আমার মনে হয় আমি খুব কমই বলতে পারছি। এখন যেইখানটাতে যাইতেছে এটা হলো আপনার এই হাটিকুমরুল মন্দিরের দ্বিতীয় স্থাপনা। তো মানে আজকে ওয়েদারটা এত সুন্দর আর জায়গাটা এত সুন্দর, নীল আর সবুজের মানে এক কম্বিনেশনে আমার এই মোবাইলের ক্যামেরাতে এত সুন্দর আসতেছে, যে যেটা বলার বাইরে, আমি ভাবি নাই যে এত সুন্দর ভিডিও আসবে। আসলে জায়গাটাই অনেকটা সুন্দর, আর এত পুরাতন একটা স্থাপনা যা দেখার পর যে কোনো মানুষের মানে মাথা থেকে হুঁশ উড়ে যাবে, যে এত সুন্দর একটা জায়গা, মানে এর ভিতরে, এই গ্রামের ভিতরে এত সুন্দর একটা জায়গা। যাওয়ার পর তো আমি আমি তো নাম শুনছি, আমি ভাবছি যে কী না কী আছে, কিন্তু এত সুন্দর যে, এত পুরাতন স্থাপনা, বাংলাদেশের একটা ঐতিহ্য,
এটার ভিতরে দেখেন, মানে বিল্ডিংটা দেখলেই বোঝা যায়, এই ঘরটা দেখলেই বোঝা যায় যে এইটা কতটা পুরাতন। ভিতরে দেখেন একদম সিমসাম, কিন্তু এর ভিতরে একটা মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, আপনি গেলে বুঝতে পারবেন এটাতে আসলে কী আছে। আমি আমার পক্ষে বলা এত এতটা বলাও সম্ভব না, আমি এত বলতে পারি না। দেখেন কাজগুলো যে করছে, খুঁজা পড়ে গেছে অনেকটা, অনেক পুরাতন বিল্ডিং তো, যার কারণে অনেক কিছু খুঁজা পড়ে গেছে। এত এখন যেই যেটা দেখতেছেন এটা হইলো আপনার 3 নম্বর স্থাপনা, এই এইটাই হলো মূলত মন্দির, এটা শিব মন্দির, কিন্তু পুরোটা হচ্ছে রাজার বাড়িতে বাড়ি ঘর, এবং তার পাশে চিলে কোঠার মতো একটা ছোট্ট বিল্ডিং ছিল। এটা হচ্ছে আপনার তৃতীয় স্থাপনা, যেটা হচ্ছে শিব মন্দির বলা হয় এটাকে। এটার ভিতরে একটা মূর্তিও আছে। তো মেইন যে কারুকার্যটা করা আছে এইটার ভিতরে কিছুটা কারুকার্য করা আছে, অনেক মানে হাই কোয়ালিটির কারুকার্য, যা 700-800 বছর আগের তৈরি, এবং এবং কি মানে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, বোঝার মতো উপায় নেই। যাই হোক, অনেকক্ষণ সময় কাটালাম, যদিও আমার দেখাটা পুরাটা শেষ হয় নাই, তারপরেও এখন চলে যেতে হবে, কারণ মানে আমার হাতেও কিছু কাজ আছে, যার কারণে আজকে ভাবি নাই দেখা হবে, এরপরও দেখা হয়ে গেছে, যা হয়েছে এনাফ, এরপর আবার আরেকদিন আসবো, সবাইকে আরও কিছু ডিটেলসে মানে জানানোর চেষ্টা করব। দোয়া করবেন সবাই আমার জন্য, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের জন্য ওই এত কষ্ট করে ভিডিওগুলি তৈরি করা। তো সবাই যদি সাথে থাকেন তাহলে হয়তো অনেক দূর যাওয়া সম্ভব, আমি চেষ্টা করব, আমি আমার নিজের মতো করে চেষ্টা করব। তো এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে, তো বাড়ি চলে যাচ্ছি এখন। তো মানে এই শুধুমাত্র এই মন্দিরটার কারণে এই রাস্তাটা নতুন করে সংস্কার করানো হয়েছে। দেখেন বাংলাদেশে আমার মনে হয় না যে এই এই ধরনের রাস্তা কোথাও আছে, শুধুমাত্র এই মন্দিরটার জন্য, মন্দিরের সাথে ম্যাচ করে রাস্তাটা করা হয়েছে। 700-800 বছরের পুরাতন একটা মন্দির দেখলাম, আমি আমার লাইফে খুব কমই এত পৌরাণিক কিছু দেখার আমার সুযোগ হয়েছে বা সৌভাগ্য হয়েছে, আর আসলে ভাগ্য লাগে। আমি তো ভাবছিলাম প্রথমে যে আমার হয়তো বা আমি দেখতেই পারবো না, কারণ যে অবস্থা, যে বন্ধ আয়সা দেখি বন্ধ, খুলবো কি খুলবে না কেউ বলতে পারে না, একজন বলে 3টার দিকে খুলবে, একজন বলে একটু একটু পরেই খুলবে। তো ওয়েট করলাম অনেকক্ষণ, ওই পাশে গিয়ে বসে রইলাম, না খুলে না। তো আসার পর যখন চলে আসব, এই সময় দেখি যে এখানে যে সিকিউরিটি গার্ড আছে সে চাবি নিয়ে আসছে, বলতেছে ভাই আমি একটু পরীক্ষা করি এরপর আপনাদের ঢুকতে দিই। তো আজকে ঈদের দিন, ঈদের দিনের আপনার সর্বপ্রথম কাস্টমার আমরাই যারা ওইখানে মানে দেখতে গেছি আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি, আপনাদের অনেক অনেক কিছু দেখাতে পারি। তো ভালো থাকবেন, গুড বাই গাইজ।